नमस्कार, আমি তরুণ। আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, মেজ দিদি। কেষ্টর মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেল। গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রইল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তো দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুটলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। আকস্মাতে কি উৎপাত! পাড়ার যে বুড়া মানুষটি কেষ্টকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল তাকে কাদম্বিনী খুব কড়া কড়া দু চার কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, বজ্জাত মাগি জ্যান্তে একদিন খোঁজ এলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়ো জাতিতে নাপিত, কেষ্টর মাকে ভক্তি করিত, মা ঠাকুরুন বলিয়া ডাকিত, তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না। কাকুতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরুন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার, কত দাসদাসী, অতিথি ফকির, কুকুর বেড়াল, এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ ছোড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরুন, ভাই বলে নানাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও, বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এ স্তুতিতে পুলিশের দারোগার মন বেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রইল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম, নাও খাওয়াও পড়াও মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন, কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন, বাপ আমার বিষয় আশয় যা রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গহ্বরে ঠুকিয়েছে, আমি তো তার একটি কানাকুড়িও পেলুম না। বলা বাহুল্য এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি লেবুর গাছ। ঘরটিতে বিধবা মাতা গুজিয়া থাকিতেন এবং লেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাইনা যোগাইতেন। নবীন রোষ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো, এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যে জুটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটি খোলা জানলার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাঁড়ারে ঢুকিয়া একটি নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আর মায়াকান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসোগে, বলি ফুলেল তেল টেল মাখা অভ্যেস নেই তো। স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন,
তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো, নইলে ডুবে মলটলে পারিশুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল, সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত, তাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে, নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন, লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ একথালা ভাত আনিয়া সমস্তটা তার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে, এ হাতির খোরাক নিত্য যোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে দুই মন মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে আর দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কি না সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়িলাটাই কিনিবার জন্য দুমুটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। তাহার দুই চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সেই ভাত মাথা গুজিয়া গিলিতে লাগিল, বাঁ হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল, সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা দুই ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল, পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের, ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছিল, বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা, মেজবউ হেমাঙ্গিনী শহরের মেয়ে, সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমাকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবি চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই যায় কলহ করিয়া পৃথক হইয়াছিল, সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘুচে নাই, কারণ সেটা বড়জা কাদম্বিনীর একলার হাতে, তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন ভাঙা হাড়ি জোড়া লাগে না, কিন্তু মেজবউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কইবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত। এমনই করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা তিনটা সাড়ে তিনটার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পাশে সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া এক রাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাটবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজজাকে দেখিবা মাত্র বলিয়া উঠিলেন, মাগো, ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে। কথাটা সত্যি, কেষ্টর সেই লাল পেড়ে ধুটিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেউ কুটুম্বাড়ি যায় না, দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচুগোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার। কেষ্ট আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া
পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি, বলি বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্রেও ভাই। ওরে অকেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর নারী। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা মাগি শিখিয়ে দিয়ে মরেনি রে? থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করিতে তিনি ধমকাইয়া উঠিলেন, আ মর, হাবাকালা নাকি, কাকে প্রণাম করতে বললাম, কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মুড়ের মতো তাহার মুখপানে চাইয়া রইল, এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাইবা মাত্রই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাছি নিতে আছে দিদি, একটা চাকর ডাকুনি কেন? কাদম্বরী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো আর তোমার মতো বড় মানুষ নই মেজবউ, যে বাড়িতে দশ বিশটা দাসদাসী আছে, আমাদের গৃহস্থ ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, ওমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দিত মা, বরঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক। দরজার দিকে ফিরে চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি, সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণে একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে, বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না, অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তার কারণ যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়েছে। হেমাঙ্গিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সইতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি হয়ে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেজ ঠাকুরুন মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভিতরটায় তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলি তো? নবীন সংক্ষেপে হুম বলিয়া হুঁকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো, পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনামনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি হ্যাঁ কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভুলে খেলি, সাত জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাইয়া বলিল, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রইলেন,
কারণ স্ত্রী বিদ্যমানে মেজবউ তাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তার স্ত্রীর কিন্তু স্বামীর উপর বিশ্বাস ছিল না, বরং ষোলো আনা ভয় ছিল। সাদাসিদা ভালো মানুষ বলিয়া যে কেউ তাকে ঠকাইয়া লইতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টিপাতিয়া রাখিলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে তাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, চার পাঁচ ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। দিন দুই পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা তিনটা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া লইতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট। সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরে জানলা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর, তাহার দুচোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেট করিয়া রইল, উত্তর দিতে পারিল না। মেজখুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসিত, তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছেলেমেয়ে ঘর হইতে বাইরে আসিয়া চেঁচাইয়া বলিল, কেষ্টমামা রান্নাঘরে তোমার ভাত রাখা আছে, খাও গে, মা খেয়ে দেয় ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি, তোর মা খেয়ে ঘুমোচ্ছে কিরে? হ্যাঁ কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেট করিয়াই রহিল। টুনি তাহার জবাব দিল, কেষ্টমামার রোজ তো এমনি বেলাই হয়, বাবা খেয়ে দেয় দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই, কিন্তু একবার এই বেলার দিকে চাইয়া একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্দ্র শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনো ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও কি এক টুকরো তরকারির মতো। দুটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাইরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নেই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী, নিজের অপর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত, দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হয় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন, ঘরে কেহ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাডের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছে। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে ললিত? কেউ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি।
কে আমি রে? আয় ঘরে এসে বস। কেষ্ট সংকোচে ঘরে ঢুকিয়া দেওয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া মলিন কোচার খুট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাইর করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকে কত খোসামত করেছি, কেউ এনে দিতে পারিনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই, তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বইয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সেই যে মুখ হেঁট করিয়া রইল আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক ও স্বভাব ভীরু হেমাঙ্গিনী তা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করিতে হয় তাহার কথা, একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজ দিদিকে কখনো কিছু লুকোস নে কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিস, নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যিকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহারই আস্বাদ করিয়া কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজদির পায়ের ধুলো মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল, কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়, অখ্যাতির ভয় তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালি কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রইল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগির। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রইল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে কাদম্বিনী সে দলের নহেন, অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন বলাইতে না পারিয়া তার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচুগোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃপুন মোলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক প্রতিহত হইতে না পাইলে লাগে না, পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠে কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই, লাঞ্ছনা গঞ্ছনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আশা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই, কিন্তু আজ আর পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল, তাই আজিকার এই অত্যাচার অপমান তাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া লাঞ্ছনা করিয়া অপমান করিয়া দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিসজ্জায় পড়িয়া আজ অনেকদিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল।
পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটিগুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিস নে দাদা, এইবেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবি। কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। এইবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন, বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাইয়া অতি মৃদুস্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি, বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রইলেন, তারপর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রিরে কেন এলিনি? কেষ্ট চুপ করিয়া রইল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথা দিপি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। কথা সময় সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজবুকে ডাক দিয়া বলিলেন, ভাইকে কি খাওয়াইতে পারিনি যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বালা করিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমন করে বলি, তোমার মানটি কোথায় থাকে শুনি? তুমি অমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি। হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি 15-16 বছর একসঙ্গে ঘর করেছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে শাসন করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার পাঁচুগোপালের সঙ্গে ওর তুলনা, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা, এরপরে আরও কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবু। মেজবু উত্তর দিল, কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি, যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই, বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানলা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড়বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চকণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন, যিনি দিনরাত দিচ্ছেন তিনি এর বিহিত করবেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনে বোঝে পড়ে, কখনো ভালো হবে না, ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবেন না, তা বলে দিচ্ছি, বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় যায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপসাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না, বুঝিয়াও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল, তাই উঠিয়া আসিয়া জানলায় দাঁড়াইয়া কহিল, এর মধ্যে চুপ করে গেলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর খানিকক্ষণ ধরিয়ে আমার সর্বনাশ কামনা করো, বরঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে উঠলে চলবে কেন? কাদম্বিনী উঠানের ওপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে আনবি কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাওড়াও তুমি একাই শিয়ানা আর পৃথিবীশুদ্ধ নেকা? ঠেস দিয়ে দিয়ে কার কপাল ভাঙছ সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধারণ করিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা, যে দোষ করবে তারই গায়ে লাগবে, আর একা তুমি টের পাও, আমি পাইনি। কৃষ্ণ যখন এলো সাত চরে না করতো না, যা বলতো মুখ বুঝে তাই করতো, আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে, বলিয়া দাসীকে দেখাইয়া দিল।
প্রসন্নর মা কহিল, সে কথা সত্য মেজে বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এই পিণ্ডি না গিললে যখন জমির বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্য। সে বলে গেল, আমার মেজ দিদি থাকতে কাউকে ভয় করিনি। কাদম্বরী সদর্পে বলিলেন, কেমন হলো তো, কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজে বউ, ওকে তুমি একসময় ডেকো না, আমাদের ভাই বোনেদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কইল না, কেঁচো সাপের মতন চক্র তুলিয়া কামড়াইয়াছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রইল না। জানলা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বর বোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছ? কারু মানা শুনবে না, যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজে বউ, আজ বৌঠান আমাকে না হক দশটা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শান্ত কণ্ঠে কহিলেন, বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন? বিপিন বলিলেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন, তোমার স্বভাব জানি তো, সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এই রকম করলে, মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল, উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে এ স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখপানে চাইয়া বলিলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলে পুলে আছে, মাতার উপর ভগবান আছেন, এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি, আমার অসুখ করেছে, আর আমায় বকিও না, তুমি যাও। গায়ে র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। পরদিন সকালে জানলা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বরজায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন, ছোড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? স্বামী জবাব দিলেন, চুলোয় যাক, কি হবে খোঁজ করে। স্ত্রী কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করিয়া বলিলেন, তাহলে যে নিজের গ্রামে বাস করা দায় হবে, আমাদের শত্রু তো দেশে কম নেই, কোথাও পড়ে মরিটরি থাকলে ছেলেবুড়ো বাড়িশুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করিয়ে দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়ে গেলেন। দুপুরবেলা রান্নাঘরে দাবায় বসিয়া খানকতক রুটি খাইতেছিলেন, হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল। চুল রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিলুম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির, খিদে পেয়েছে মেস্তি, ও বাড়িতে গিয়ে খেগে যা বলিয়া হেমাঙ্গিনী নিজে রুটির থালায় মনোযোগ করিলেন। মিনিটখানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী ডাকিয়া ফেরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানে ঠাই করিয়া রাধুনীকে ভাত দিতে বলিলেন। তাহার খাওয়া প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল, এমন সময় উমা বইবাটি হইতে তস্তব্যস্তভাবে ছুটিয়া আসিয়া নিঃশব্দ ইঙ্গিতে জানাইল, বাবা আসছেন যে। মেয়ের ভাব দেখিয়া মা আশ্চর্য হইয়া বলিলেন, তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টর পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল, প্রত্যুত্তরে তাহাকেই আঙুল দিয়া দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনি ইশারায় প্রকাশ করিল, খাচ্ছি যে। কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল। এক মুহূর্তে তাহার মুখ সাদা হইয়া গেল। কি ত্রাস যে তাহার মনে জন্মিল সেই জানে। মিস্তি বাবু আসছেন বলিয়া সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া
রান্নাঘরে দৌড়ে দাঁড়ালে দাঁড়াইল। তাহার দেখা দেখি উমাও আর একদিকে পালাইয়া গেল। আকস্মাত গৃহস্বামীর আগমনে চোরের দল যেরূপ ব্যবহার করে, ইহারাও ঠিক সেই রূপ আচরণ করিয়া বসিল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিকে একবার ওদিকে চাহিলেন, তারপরে পরিশ্রান্তের মতো দেওয়ালে ঠেস দিয়া এলাইয়া পড়িলেন। লজ্জা ও অপমানের শূল যেন তাহার বুকখানা এফর ওফর করিয়া দিয়া গেল। পরক্ষণেই বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সম্মুখেই স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া কাছে আসিয়া উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন, ও কি খাবার নিয়ে অমন করে বসে যে? হেমাঙ্গিনী জবাব দিলেন না। বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন, আবার জ্বর হলো নাকি? অভুক্ত ভাতের থালাটার পানে চোখ পড়ায় বলিলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া বলিলেন, না সে নয়, ও বাড়ির কেষ্ট খাচ্ছিল, তোমার ভয়ে দোরের আড়ালে লুকিয়েছে। কেন? হেমাঙ্গিনী বলিলেন, কেন তা তুমি ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝিলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়াছে, তাই বোধ করি সোজা পথে ফিরাইবার অভিপ্রায়ে সহাস্যে বলিলেন, ও বেটি পালাতে গেল কি দুঃখে? হেমাঙ্গিনী বলিলেন, কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়ই পালিয়েছে। পরক্ষণেই একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবেই, পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে একমুঠো ভাত দেবার অধিকারটুকুও আছে। এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যি বিশ্রী হইয়া উঠিয়াছে, অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়া পৌঁছায় এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করিয়া চোখ টিপিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, না তোমার কোনো অধিকার নেই, ভিখারি এলে ভিক্ষেও না, সে যা, কাল থেকে আর মাথা ধরেনি তো? আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে ডেকে পাঠাই, না হয় একবার কলকাতায়। অসুখ ও চিকিৎসার পরামর্শটা ওইখানেই থামিয়া গেল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? বিপিন যেন আকাশ হইতে পড়িলেন, আমি কই না। ওহো, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম, বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা বোধ করি সেখানে দাঁড়িয়েছিল, কি যেন জানি বলিয়া হেমাঙ্গিনী কথাটা চাপা দিয়ে দিলেন। বিপিন ঘরে ঢুকিতেই তিনি কেষ্টকে বাইরে ডাকিয়া বলিলেন, কেষ্ট, এই চারটে পয়সা নিয়ে দোকান থেকে মুড়িটুড়ি কিছু কিনে খেগে যা, খিদে পেলে আর আসিস নে আমার কাছে, তোর মেস্তির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে একমুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাহিয়া ক্রোধে দাঁত কড়মড় করিলেন। দিন পাঁচ ছয় পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, এসব কি তুমি শুরু করলে মেজবু? কেষ্ট তোমার কে যে একটা পরের ছেলে নিয়ে দিনরাত আপনা আপনির মধ্যে লড়াই করে বেড়াচ্ছ? আজ দেখলাম দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। অনতিপূর্বে নিজের ঘরে বসিয়া বড়বউ স্বামীকে উপলক্ষ ও মেজবউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষার তীর ছুঁড়ি তাহার একটিও নিষ্ফল হয় নাই, সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে বিঁধিয়াছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বইয়া নিয়েছিল তাহার সহিত জ্বালাটাও কম জ্বলিতেছিল না। কিন্তু মাঝখানে ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না। আগেকার দিনে যেমন যবনেরা গরু সম্মুখে রাখিয়া রাজপুত সেনার উপর বান বর্ষণ করিত, যুদ্ধ জয় করিত, বড় বউ মেজবউকে আজকাল প্রায় তেমনি জব্দ করিতেছিলেন। স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিলেন, কহিল, বলো কি, তিনি পর্যন্ত রাগ করেছেন? এত বড় আশ্চর্য কথা শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে, এখন কি করলে রাগ থামবে বলো।
বিপিন মনে মনে রাগ করিলেন, কিন্তু বাইরে প্রকাশ করা তাহার স্বভাব নয়। তাই মনের ভাব গোপন করিয়া সহজভাবে বলিলেন, হাজার হলেও গুরুজন সম্বন্ধে কি? কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী কহিল, সব জানি। ছেলে মানুষটি নই যে গুরুজনের মানমর্যাদা বুঝিনে, কিন্তু ছোড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবারাত্রি বিদ্যে থাকেন। তাহার কণ্ঠস্বর কিছু নরম শোনাইল, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিব হইয়াছিল। কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল, তাই রাগ সামলাইতে পারেন নাই। বিপিন গোপনে উপক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলে লইয়ান নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জোর পাইয়া জোর দিয়া বলিলেন, বেধাবিধি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছেন, কাজ শেখাচ্ছেন, তাতে তোমাকে বিদলে চলবে কেন? তাছাড়া যাই করুন, তারা গুরুজন যে। হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাইয়া প্রথমটা কিছু বিস্মিত হইলেন, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই। কিন্তু পর মুহূর্তেই তাহার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। কহিলেন, তারা গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে নিঃশেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করি দিতে যাইতেছিলেন, থামিয়া গেলেন। দ্বারের বাইরে কণ্ঠিত কণ্ঠের বিনম্র ডাক শোনা গেল, মেসি। স্বামী স্ত্রীতে চকচকি হইল, স্বামী একটু হাসিলেন, তাহাতে প্রীতি বিকর্ণ হইল না। স্ত্রী অধরে অশ্রু চাপিয়া কবাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখের পানে চাহিতেই সে আহ্লাদে গলিয়া গিয়া প্রথমেই যা মুখে আসিল কহিল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কইতে পারিলেন না। যাহার জন্য স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হইয়া গেল, আকস্মাৎ তাহাকে সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তিটা তাহারই মাথায় গিয়া পড়িল। হেমাঙ্গিনী অনুচ্ছ কঠোর স্বরে কহিলেন, এখানে কি, কেন তুই রোজ রোজ আসিস বলতো? কেষ্টর বুকের ভেতরটা ধক পড়িয়া উঠিল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যি এত কঠোর শোনাইল যে হেতু ইহার যাই হোক বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না। ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তাহার কালিমাখা হইয়া গেল, কহিল, দেখতে এসেছি। বিপিন হাসিয়া বলিলেন, দেখতে এসেছে তোমাকে? এ হাসি যেন দাঁত ভ্যাংচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল। সে দলিতা ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাইয়াই চোখ ফিরাইয়া লইয়া কহিল, আর এখানে তুই আসিস নি, যা। আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ আরও কালো আরও বিশ্রী বিকৃত করিয়া অধমুখে চলিয়া গেল। সে বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর লইয়া স্বামীর পানে আর একবার চাইয়া দ্রুতপদে ঘর ছাড়িয়া বাইর হইয়া গেলেন। দিন পাঁচ ছয় হইয়া গেল, হেমাঙ্গিনীর জ্বর ছাড়ে নাই। কাল ডাক্তার বলিয়া গিয়াছিলেন সর্দি বুকে বসিয়াছে। সন্ধ্যার দীপ সবেমাত্র জ্বালা হইয়াছিল। ললিত ভালো কাপড় জামা পরিয়া ঘরে ঢুকিয়া কহিল, মা, দত্তদের বাড়ির পুতুল নাচ হবে, দেখতে যাব? মা একটুখানি হাসিয়া বলিলেন, হ্যাঁ রে ললিত, তোর মা যে এই 5-6 দিন পড়ে আছে, একবারটি কাছে এসেও তো বসিস নে। ললিত লজ্জা পাইয়া শিয়রের কাছে আসিয়া বসিল। মা সস্নেহে ছেলের পিঠে হাত দিয়া বলিলেন, এই অসুখ যদি না সারে, যদি মরে যাই কি করিস তুই? খুব কাঁদিস? যা, সেরে যাবে বলিয়া ললিত মায়ের বুকের উপর একটা হাত রাখিল। মা ছেলের হাতখানি হাতে লইয়া চুপ করিয়া রহিলেন। জ্বরের উপর এই স্পর্শ তাহার সর্বাঙ্গ জুড়াইয়া দিতে লাগিল। ইচ্ছা করিতে লাগিল এমন করিয়া বহুক্ষণ কাটান, কিন্তু একটু পরেই ললিত উসখুস করিতে লাগিল। পুতুল নাচ হয়তো এতক্ষণে শুরু হইয়া গিয়াছে মনে হয়। ভেতরে ভেতরে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিল।
ছেলের মনের কথা বুঝিতে পারিয়া মা মনে মনে হাসিয়া বলিলেন, আচ্ছা যা দেখে আয়, বেশি রাত করিস নি যেন। না মা, এক্ষুনি ফিরে আসব বলিয়া ললিত ঘরের বাইর হইয়া গেল। কিন্তু মিনিট দুই পরে ফিরিয়া আসিয়া বলিল, মা একটা কথা বলবো। মা হাসি মুখে বলিলেন, একটা টাকা চাই তো, ওই কুলুঙ্গিতে আছে, নেগে দেখিস বেশি নিস নি যেন। না মা টাকা চাইনি বলি, তুমি শুনবে? মা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, টাকা চাইনি, তবে কি কথা রে। ললিত আর একটু কাছে আসিয়া চুপি চুপি বলিল, কেষ্ট মামাকে একবার আসতে দেবে, ঘরে ঢুকবে না, ওই দোরগোড়া থেকে একটিবার তোমাকে দেখেই চলে যাবে। কালকেও বাইরে এসে বসেছিল, আজকেও এসে বসে আছে। হেমাঙ্গিনী ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন, বলিলেন, যা যা ললিত এক্ষুনি ডেকে নিয়ে আয়। আহা, সে বসে আছে, তোরা কেউ আমাকে জানাস নি রে, ভয়ে আসতে চায় না যে, বলিয়া ললিত চলিয়া গেল। মিনিট খানেক পরে কেষ্ট ঘরে ঢুকিয়া মাটির দিকে ঘাড় বাঁকাইয়া দেয়ালে ঠেস দিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী ডাকিলেন, এসো দাদা এসো। কেষ্ট তেমনিভাবে স্থির হইয়া রইল। তিনি নিজে তখন উঠিয়া আসিয়া কেষ্টর হাত ধরিয়া বিছানায় লইয়া গেলেন, পিঠে হাত বুলাইয়া দিয়া বলিলেন, হ্যারি কেষ্ট, বকেছিলুম বলে তোর মেজ দিদিকে ভুলে গেছিস বুঝি। সহসা কেষ্ট ফুপাইয়া কাঁদিয়া উঠিল। হেমাঙ্গিনী কিছু আশ্চর্য হইলেন, কারণ কখনো কেহ তাহাকে কাঁদিতে দেখে নাই। অনেক দুঃখ কষ্ট যাতনা দিলেও সে ঘাড় হেঁট করিয়া নিঃশব্দে থাকে, লোকজনের সম্মুখে জল ফেলে না। তাহার এই স্বভাবটা হেমাঙ্গিনী জানিতেন বলিয়াই বড় আশ্চর্য হইয়া বলিলেন, ছি কান্না কি, সে বেটা ছেলেকে চোখের জল ফেলতে আছে কি? প্রত্যুত্তরে কেষ্ট কোচার খোট মুখে গুজিয়া প্রাণপণ চেষ্টায় কান্না রোধ করিতে করিতে বলিল, ডাক্তার বলে যে বুকে সর্দি বসেছে। হেমাঙ্গিনী হাসিলেন, এই জন্যে, কি ছেলে মানুষ তুই রে। বলতে বলতে তাহার নিজের চোখ দিয়াও টক টক করিয়া দুপোটা জল গড়াইয়া ফুলিল। বাঁ হাত দিয়া মুছিয়া ফেলিয়া তাহার মাথায় একটা হাত দিয়া কৌতুক করিয়া বলিলেন, সর্দি বসেছে বসলেই বাড়ি, যদি মরি তুই আর ললিত কাঁধে করে গঙ্গায় দিয়ে আসবি, কেমন পারবি নে? বলি, মেজবউ কেমন আছো আজ? বলিয়া বড়বউ দোরগোড়ায় আসিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল কেষ্টর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইয়া থাকিয়া বলিলেন, এই যে ইনি এসে হাজির হয়েছেন, আবারও কি মেজগিন্নির কাছে কেঁদে শোক করা হচ্ছে যে, ন্যাকা আমার কত ফন্দি জানি। ক্লান্তিবশত হেমাঙ্গিনী এই মাত্র বালিশে হেলান দিয়া কাত হইয়া পড়িয়াছিলেন, তীরের মতো সোজা উঠিয়া বসিয়া কহিলেন, দিদি আমার ছ সাত দিন জ্বর, তোমার পায়ে পড়ি, আজ তুমি যাও। কাদম্বরী প্রথমটা থতমত খাইয়া গেলেন, কিন্তু পরক্ষণে সামলাইয়া লইয়া বলিলেন, তোমাকে তো বলিনি মেজবু, নিজের ভাইকে শাসন করছি, তুমি অমন মারমুখী হয়ে উঠছ কেন? হেমাঙ্গিনী বলিলেন, শাসন তো রাত্রি দিনই চলছে, বাড়ি গিয়ে করো, এখানে আমার সামনে করবার দরকার নেই, করতেও দেব না। কেন, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? হেমাঙ্গিনী হাত জোর করিয়া বলিলেন, আমার বড় অসুখ দিদি, তোমার দুটি পায়ে পড়ি, হয় চুপ করো নয় যাও। কাদম্বিনী বলিলেন, নিজের ভাইকে শাসন করতে পাবো না। হেমাঙ্গিনী জবাব দিল, বাড়ি গিয়ে করো গে, সে আজ ভালো করেই হবে, আমার নামে লাগানো ভাগানো আজ বার করব, বজ্জাত মিথ্যুক কোথাকার। বললুম, গরুর দড়ি নেই কেষ্ট, দুয়াটি খড় কেটে দে। না দিদি, তোমার পায়ে পড়ি, পুতুল নাচ দেখে আসি, এই বুঝি পুতুল নাচ হচ্ছে রে, বলিয়া কাদম্বিনী গুম গুম করিয়া পা ফেলিয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী কতক্ষণ কাঠের মতো বসিয়া থাকিয়া শুইয়া পড়িয়া বলিলেন, কেন তুই পুতুল নাচ দেখতে গেলি না কেষ্ট? গেলে তো আর এইসব হতো না, আসতে যখন তোকে ওরা দেয় না ভাই, তখন আর আসিস নে আমার কাছে। কেষ্ট আর কথাটি না কইয়া আস্তে আস্তে চলিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ ফিরে আসিয়া বলিল,
আমাদের গায়ের বিশালাক্ষী ঠাকুর বড় জাগ্রত মেজদি, পুজো দিলে অসুখ সেরে যায়। দাও না মেজদি। এইমাত্র নিরর্থক ঝগড়া হইয়া যাওয়ায় হেমাঙ্গিনীর মনটা ভারী বিগড়াইয়া গিয়াছিল। ঝগড়াঝাটি তো হয়ই, সেজন্যও নয়, এমন একটা রসালো ছুতা পাইয়া এই হতভাগার দুর্দশা যে কিরূপ হইবে, আসলে সেই কথাটা মনে মনে তোলপাড় করিয়া তার বুকের ভেতরটা ক্ষোভে ও নিরুপায় আক্রোশে জ্বলিয়া উঠিয়াছিল। কেশ ফিরিয়া আসিতেই হেমাঙ্গিনী উঠিয়া বসিলেন এবং কাছে বসাইয়া গায়ে হাত বুলাইয়া দিয়া কাঁদিয়া ফেলিলেন। চোখ মুছিয়া বলিলেন, আমি ভালো হয়ে তোকে লুকিয়ে পুজো দিতে পাঠিয়ে দেব, পারবি একলা যেতে? কেষ্ট উৎসাহে দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, একলা যেতে খুব পারব, তুমি আজকে আমাকে একটা টাকা দিয়ে পাঠিয়ে দাও না মেস্তি, আমি কাল সকালেই পুজো দিয়ে তোমাকে প্রসাদ এনে দেব, সে খেলে তক্ষুনি অসুখ সেরে যাবে, দাও না মেস্তি আজকেই পাঠিয়ে। হেমাঙ্গিনী দেখিলেন তাহার আর সবুজ হয় না, বলিলেন, কিন্তু কাল ফিরে এলে তোকে যে এরা ভারী মারবে। মারধরের কথা শুনিয়া প্রথমটা কেষ্ট দমিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রফুল্ল হইয়া কহিল, মারুকগে, তোমার অসুখ সেরে যাবে তো? আবার তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল, বলিলেন, হ্যারে কেষ্ট, আমি তোর কেউ নই, তবে আমার জন্যে তোর এত মাথা ব্যথা কেন? এ প্রশ্নের উত্তর কেষ্ট কোথায় পাইবে? সে কি করিয়া বোঝাইবে তাহার পীড়িত আর্ত হৃদয় দিবারাত্ম কাঁদিয়া কাঁদিয়া তাহার মাকে খুঁজিয়া ফিরিতেছে? একটুখানি মুখপানে চাইয়া থাকিয়া বলিল, তোমার অসুখ যে সারছে না মিস্তি, বুকে সর্দি বসেছে যে। হেমাঙ্গিনী এবার একটুখানি হাসিয়া বলিলেন, আমার সর্দি বসেছে তাতে তোর কি, তোর এত ভাবনা হয় কেন? কেষ্ট আশ্চর্য হইয়া বলিল, ভাবনা হবে না মিস্তি, বুকে সর্দি বসা যে বড় খারাপ, অসুখ যদি বেড়ে যায় তাহলে তোকে ডেকে পাঠাবো, কিন্তু না ডেকে পাঠালে আর আসিস নে ভাই। কেন মিস্তি? হেমাঙ্গিনী দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, না, তোকে আর আমি এখানে আসতে দেব না, না ডেকে পাঠালেও যদি আসিস তাহলে ভারী রাগ করব। কেষ্ট মুখ পানে চাইয়া সভয় জিজ্ঞাসা করিল, তাহলে বলো কাল সকালে কখন ডেকে পাঠাবে? কাল সকালেই আবার তোর আসা চাই? কেষ্ট অপ্রতিভ হইয়া বলিল, আচ্ছা সকালে না হয় দুপুরবেলা আসব না মিস্তি? আহার চোখে মুখে এমনই একটা ব্যাকুল অনুনয় ফুটিয়া উঠিল যে হেমাঙ্গিনী মনে মনে ব্যথা পাইলেন, কিন্তু আর তো তাহার কঠিন না হইলে নয়, সবাই মিলিয়া এই নিরীহ একান্ত অসহায় বালকের উপর যে নির্যাতন শুরু করিয়াছে কোনো কারণেই আর তো তাহা বাড়াইয়া দেওয়া চলে না, সে হয়তো সহিতে পারে, মেজদির কাছে আসা যাওয়া করিবার দ্বন্দ্ব যত গুরুতর হোক সে হয়তো সহ্য করিতে পিছাইবে না, কিন্তু তাই বলিয়া তিনি নিজে কি করিয়া সহিবেন? হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল, তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে, ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন সে আমাকে বিরক্ত করিস নে। না বিরক্ত করিনি তো, বলিয়া ভীতু লজ্জিত মুখখানি হেট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর দুই চোখ বাইয়া প্রস্রবণের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি কষ্ট দেখিতে লাগিলেন এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকে মা বলিয়া আশ্রয় করিতেছে, তাহারই আঁচলে স্বল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। উমা আসিয়া কহিল, মা, কাল কেষ্টমামা তাগাদায় না গিয়ে তোমার কাছে এসে বসেছিল বলে জ্যাঠামশাই এমন মার মানলেন যে নাক দিয়ে। হেমাঙ্গিনী ধমকিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, যা তুই এখান থেকে। আকস্মাৎ ধমকানি খাইয়া উমা চমকাইয়া উঠিল, আর কোনো কথা না কইয়া ধীরে ধীরে চলিয়া যাইতেছিল। মা ডাকিয়া বলিলেন, শোন রে, নাক দিয়ে কি খুব রক্ত পড়েছিল? উমা
ফিরিয়া দাঁড়াইয়া কহিল, না খুব নয়, একটুখানি। আচ্ছা তুই যা। উমা কবাডের কাছে আসিয়াই বলিয়া উঠিল, মা ওই যে কেষ্ট মামা দাঁড়িয়ে রয়েছে। কেষ্ট শুনতে পাইল, বোধ করি ইহাকে অভ্যর্থনা মনে করিয়া মুখ বাড়াইয়া সলজ্জ হাসি হাসিয়া কহিল, কেমন আছো মেজদি? ক্ষোভে দুঃখে অভিমানে হেমাঙ্গিনী ক্ষিপ্রবৎ চিৎকার করিয়া উঠিলেন, কেন এসেছিস সেখানে? যা যা বলছি শিগগির, দূর হও বলছি। কেষ্ট মূঢ়ের মতো ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রইল। হেমাঙ্গিনী অধিকতর তীক্ষ্ণ তীব্র কণ্ঠে বলিলেন, তবু দাঁড়িয়ে রইলি হতভাগা, গেলি নে? কেষ্ট মুখ নামাইয়া শুধু যাচ্ছি বলিয়াই চলিয়া গেল। সে চলিয়া গেলে হেমাঙ্গিনী নির্জীবের মতো বিছানার একধারে শুইয়া পড়িয়া অস্ফুটে ক্রুদ্ধ স্বরে বলিয়া উঠিলেন, এক শতবার বলি হতবাগাকে আসিস নে আমার কাছে, তবু মেজ দি। শিবুকে বলে দিস তো উমা, ওকে না আর ঢুকতে দেয়। উমা জবাব দিল না, ধীরে ধীরে বাহির হইয়া গেল। রাত্রে হেমাঙ্গিনী স্বামীকে ডাকাইয়া আনিয়া কাঁদো কাঁদো গলায় বলিল, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আজ এই অসুখের উপর একটা ভিক্ষে চাইছি, দেবে? বিপিন সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন, কি চাই? হেমাঙ্গিনী বলিল, কেষ্টকে আমাকে দাও, ও বেচারি বড় দুঃখী, মা বাপ নেই, ওকে ওরা মেরে ফেলছে, এ আর আমি চোখে দেখতে পাচ্ছি নে। বিপিন মৃদু হাসিয়া বলিলেন, তাহলে চোখ বুঝে থাকলেই তো হয়। স্বামীর এই নিষ্ঠুর বিদ্রূপ হেমাঙ্গিনীকে শূল দেয়া বিধিল। অন্য কোনো অবস্থায় সে ইহা সইতে পারিত না, কিন্তু আজ নাকি তাহার দুঃখে প্রাণ বাহির হইতেছিল, তাই সহ্য করিয়া লইয়া করজোর করিয়া বলিল, তোমার দিব্যি করে বলছি, ওকে আমি পেটের ছেলের মতো ভালোবেসেছি, দাও আমাকে, মানুষ করি, খাওয়াই পড়াই, তারপরে যা ইচ্ছে হয় তোমার তাই করো, বড় হলে আমি একটি কথাও কব না। বিপিন একটুখানি নরম হইয়া বলিলেন, ও কি আমার গোলার ধান চাল যে তোমাকে এনে দেব? পরের ভাই পরের বাড়ি এসেছে, তোমার মাঝখানে পড়ে এত দরদ কিসের জন্যে? হেমাঙ্গিনী কাঁদিয়ে ফেলিলেন। খানিক পরে চোখ মুছিয়া বলিল, তুমি ইচ্ছে করলে বরঠাকুরকে বলে দিদিকে বলে স্বচ্ছন্দে আনতে পারো, তোমার দুটি পায়ে পড়ছি, দাও ওকে। বিপিন বলিলেন, আচ্ছা তাই যদি হয়, আমি বা এত বড় মানুষ কিসে যে তাকে প্রতিপালন করব। হেমাঙ্গিনী বলিল, তুমি আগে আমার একটা তুচ্ছ কথাও ঠেলতে না, এমন কি অপরাধ করেছি যে যখন এমন করে জানাচ্ছি, বলছি সত্যি আমার প্রাণ বার হয়ে যাচ্ছে, তবু এই সামান্য কথাটা রাখতে চাইছো না? সে দুর্ভাগা বলে কি তোমরা সকলে মিলে তাকে মেরে ফেলবে? আমি তাকে আমার কাছে আসতে বলবো, দেখি ওরা কি করেন। বিপিন এবার রুষ্ট হইলেন, বললেন, আমি খাওয়াতে পারবো না। হেমাঙ্গিনী কহিল, আমি পারবো, আমি কি বাড়ির কেউ নই যে নিজের ছেলেকে খাওয়াতে পারবো না? আমি কালই তাকে আমার কাছে এনে রাখবো, দিদিরা জোর করেন তো আমি তাকে থানায় দারোগার কাছে পাঠিয়ে দেব। স্ত্রীর কথা শুনিয়া বিপিন ক্রোধে অভিমানে ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিলেন, আচ্ছা সে দেখা যাবে বলিয়া বাইর হইয়া গেলেন। পরদিন প্রভাত হইতেই বৃষ্টি পড়িতেছিল। হেমাঙ্গিনী জানলাটা খুলিয়া দিয়া আকাশের পানে চাইয়াছিলেন, সহসা পাঁচুগোপালের উচ্চ কণ্ঠস্বর কানে গেল। সে চেঁচাইয়া বলিতেছিল, মা তোমার গুণধর ভাই জলে ভিজতে ভিজতে এসে হাজির হয়েছে, খ্যাংরা কোথায় রে? যাচ্ছি আমি বলিয়া কাদম্বিনী হুঙ্কার দিয়া ঘর হইতে বাইর হইয়া মাথায় গামছা দিয়া দ্রুতপদে সদর বাটিতে ছুটিয়া গেলেন। হেমাঙ্গিনীর বুকটা যেন কাঁপিয়া উঠিল। ললিতকে ডাকিয়া বলিলেন, যা তো বাবা ও বাড়ির সদরে, দেখ তো তোর কেষ্টমামা কোথা থেকে এলো। ললিত ছুটিয়া চলিয়া গেল এবং খানিক পরে ফিরিয়া আসিয়া কহিল, পাঁচুদা তাকে নাড়ুগোপাল করে মাথায় দুটো থানির দিয়ে বসিয়ে রেখেছে।
হেমাঙ্গিনী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি করেছিল সে? ললিত বলিল, কাল দুপুরবেলা তাকে তাগাদা করতে পাঠিয়েছিল গয়লাদের কাছে, 3 টাকা আদায় করে নিয়ে পালিয়েছিল, সব খরচ করে এই আসছি। হেমাঙ্গিনী বিশ্বাস করিলেন না, বলিলেন, কে বললে সে টাকা আদায় করেছিল? লক্ষণ গয়লা নিজে এসে বলে গেছে, বলিয়া ললিত পড়িতে চলিয়া গেল। ঘণ্টা 2-3 আর কোনো গোলযোগ শোনা গেল না। বেলা 10টার সময় রাঁধুনি খানকতক রুটি দিয়া গিয়াছিল, হেমাঙ্গিনী বসিবার উদ্যোগ করিতেছিলেন, এমনি সময় তাহারই ঘরের বাইরে কুরুক্ষেত বাঁধিয়া গেল। বড়গিন্নির পশ্চাতে পাঁচুগোপাল কেষ্টর কান ধরিয়া হিড় হিড় করিয়া টানিয়া আনিতেছে, সঙ্গে বড়কর্তাও আছেন, মেজকর্তাকেও আনিবার জন্য দোকানে লোক পাঠানো হইয়াছে। হেমাঙ্গিনী সশব্যস্তে মাথায় কাপড় দিয়া ঘরের একপাশে সরিয়া দাঁড়াইতেই বড়কর্তা তীব্র কটুকণ্ঠে শুরু করিয়া দিলেন, তোমার জন্যই আর তো বাড়িতে টিকতে পারিনে মেজ বৌমা, বিপিনকে বলো আমাদের বাড়ির দামটা ফেলে দিক, আমরা আর কোথাও উঠে যাই। হেমাঙ্গিনী বিস্ময়ে হতবুদ্ধি হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া রইলেন। তখন বড়গিন্নী যুদ্ধ পরিচালনার ভার সহস্তে গ্রহণ করিয়া দ্বারের ঠিক সম্মুখে সরিয়া আসিয়া হাত মুখ নাড়িয়া বলিলেন, মেজবৌ আমি বড়জা, তা আমাকেও কুকুর শিয়াল মনে করো, তা ভালোই করো, কিন্তু হাজার দিন বলেছি মিছে লোক দেখানো আহ্লাদ দিয়ে আমার ভাইয়ের মাথাটি খেও না। কেমন এখন ঘটল তো? ওগো, 2 দিন সোহাগ করা সহজ, কিন্তু চিরকালের ভাতটি তো তুমি নেবে না, সে তো আমাকেই সইতে হবে। ইহা যে কটুক্তি এবং আক্রমণ তাহাই শুধু হেমাঙ্গিনী বুঝিল, আর কিছু নয়। মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে? কাদম্বিনী আরও বেশি হাত মুখ নাড়িয়া কহিলেন, বেশ হয়েছে, খুব চমৎকার হয়েছে, তোমার শেখানোর গুণে আদায় টাকা চুরি করতে শিখেছে, আর 2 দিন কাছে দেখে আরও 2 সলা পরামর্শ দাও, তাহলে সিন্ধুক ভাঙতে শীত কাটতেও শিখবে। একে হেমাঙ্গিনী পীড়িত, তার উপর এই কদর্য বিদ্রুপ ও মিথ্যা অভিযোগ, আজ সে জ্ঞান হারাইল। ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কয় নাই, কিন্তু আজ আর থাকিতে পারিল না। মৃদুকণ্ঠে কহিল, আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি? কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানবো কি তুমি শিখিয়ে দিয়েছ না দিয়েছ? এই স্বভাব তার তো আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি, আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্যই? কত দিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষরাশি যে এই একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল, তাহা যিনি সব দেখেন তিনি দেখিতে পাইলেন। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রইল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না, কিন্তু ওই মুহূর্তকালের জন্য। পরক্ষণেই সে মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথায় কাপড় আর একটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড়জাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কঠোর স্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ চেয়ে ওই ছোড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত 1 দিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনে ও না খেতে পেয়েই মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড়জা বলিলেন, আমরা খেতে দিই নে, শুধু খাটিয়ে নিই, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ। হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই, আজ পর্যন্ত কখনো ওকে 2 বেলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছ আর যত পেরেছ খাটিয়ে নিয়েছ। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না, আর আমার কাছে পেট ভরে 2 খেতে পায় বলেই ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না, কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। এবার ভাসুর জবাব দিলেন, কেষ্টকে সম্মুখে টানিয়া নিয়া তার কোচার খুট খুলিয়া একটা কলাপাতার ঠোঙা
বাই করিয়া সক্রদে বলিয়া উঠিলেন, হিংসু কামরা, কেন যে ওরে ভালো চোখে দেখতে পারিনে তা তুমি নিজের চোখেই দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্যে কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই নাও বলিয়া তিনি গোটা দুই সন্দেশ ও ফুল বেলপাতার ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনী চোখ কপালে তুলিয়া বলিলেন, মাগু কি মিটমিটে শয়তান, কি ধরিবার ছেলে। বেশ তো মেজে বউ, এখন তুমি বলো না কি মতলবে ও চুরি করেছে, ও কি আমার ভালোর জন্যে? হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইলেন। একে তার অসুস্থ শরীর, তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুতপদে কেষ্ট সম্মুখীন হইয়া তাহার দুই গালে সশব্দে চর কষাইয়া দিয়া কহিলেন, বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি, কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি, আমার নিশ্চয় বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উঁকি মেরে দেখতিস। ইতিপূর্বেই বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল। শিব কহিল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আঁধারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল, আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করত। পাঁচগোপাল বলিল, জানি মেজুখুরির অসুখ শরীর, সন্ধে হলেই ঘুমিয়ে পড়েন, ও কীরকম চালাক। মেজবাবুয়ের কেষ্টর প্রতি আজিকের ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন, এই ষোলো বৎসরের মধ্যে কখনো এরূপ হন নাই। অত্যন্ত খুশি হইয়া কহিলেন, কেমন করে জানবো মেজবউ তুমি ওকে বাড়ি ঢুকতেও বারণ করেছ, ও বলে বেলায় মেজ দিয়ে আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। ঠোঙাশুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন, টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটো ফুলটুল কুড়িয়ে এনেছে। বাড়ি লইয়া গিয়া বড়কর্তা চোরের শাস্তি শুরু করিলেন। সে কি নির্দয় প্রহার, কেষ্ট কথাও কয় না, কাঁদেও না, এদিকে মারলে ওদিকে মুখ ফেরায়, ওদিকে মারলে এদিকে মুখ ফেরায়। ভারী গাড়িসুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায়, তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন, হ্যাঁ মার খাইতে শিখিয়াছিল বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তাহার গায়ে হাত তুলে নাই। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানলা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন। উমা মার দেখিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল, জ্যাঠাইমা বললেন কেষ্টমামা বড় হলে ডাকাত হবে, ওদের গায়ে কি ঠাকুর আছে উমা? মায়ের অশ্রুবিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল, কাছে আসিয়া ভয় ভয়ে জিজ্ঞাসা করিল, কেন মা? হ্যাঁ রে, এখনো কি তাকে সবাই মিলে মারছে? বলিয়াই তিনি মেজের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন। মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল। তারপরে কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছাইয়া দিতে দিতে বলিল, পেশন্নর মা কৃষ্ণমামাকে বাইরে টেনে নিয়ে গেছে। হেমাঙ্গিনী আর কথা কইলেন না, সেইখানে তেমনি করিয়াই পড়িয়া রইলেন। বেলা দু তিনটের সময় সহসা স্কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল। আজ অনেক দিনের পর পথ্য করিতে বসিয়াছিলেন, সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল। সন্ধ্যার পর বিপিন ও বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন। উমা কাছে আসিয়া ফিসফিস করিয়া বলিল, মা জ্বরে অজ্ঞান হইয়াছেন। বিপিন চমকিয়া উঠিলেন, সে কি রে, আজ তিন চার দিন জ্বর ছিল না তো? বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন, কত যে বাসিতেন তাহা বছর চার পাঁচ পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছিল। ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়াই দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন। ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মেলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিয়া থাকিয়া আকস্মাত দুই পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন। কেষ্টকে আশ্রয় দাও, নইলে এই জ্বর আমার সারবে না, মা দুর্গা আমাকে কিছুতেই মাপ করবেন না। বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন। হেমাঙ্গিনী বলিলেন, দেবে? বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বলিলেন, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে ওঠো। হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না, বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন। জ্বর রাত্রেই ছাড়িয়া গেল,
পরদিন সকালে উঠিয়া বিপিন ইয়া লক্ষ্য করিয়া পরম আহ্লাদিত হইলেন। হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছিলেন, হেমাঙ্গিনী আসিয়া বলিলেন, মার খেয়ে কেষ্টার ভারী জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তাকে এ বাড়িতে আনবার দরকার কি, যেখানে আছে সেখানেই থাক না। হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিলেন, কাল রাত্রি যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে। বিপিন অবজ্ঞাভরে মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ সে কে যে তাকে ঘরে এনে পুষতে হবে, তুমি যেমন। কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যাহা স্বীকার করিয়াছিলেন, আজ সকালে তাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন। ছাতাটা বগলে চাপিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, পাগলামি করো না, দাদারা ভারী চটে যাবেন। হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন, দাদারা চটে গিয়ে কি তাকে খুন করে ফেলতে পারেন, না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারি। আমার দুটি সন্তান ছিল, কাল থেকে তিনটি হয়েছে, আমি কেষ্টর মা। আচ্ছা সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী সুমুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? সরো সরো, কি পাগলামি করো বলিয়া বিপিন চোখ রাঙাইয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, শিবু একটা গরু গাড়ি ডেকে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনতে পাইয়া মনে মনে বলিলেন, ইস ভয় দেখানো হচ্ছে, তারপর দোকানে চলিয়া গেলেন। কেষ্ট চণ্ডী মণ্ডপের একধারে ছেঁড়া মাদুরের ওপর জ্বরে, গায়ের ব্যথায় এবং বোধ করি বুকের ব্যথায় আচ্ছন্নের মতো পড়িয়াছিল। হেমাঙ্গিনী ডাকিলেন, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হইয়াছিল, এইবারে তড়াক করিয়া উঠিয়া বসিয়া বলিল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তার সমস্ত মুখ ভরিয়া গেল, যেন তাহার কোনো অসুখ বিসুখ নাই। এইভাবে মহা উৎসাহে উঠিয়া দাঁড়াইয়া কোচা দিয়া ছেঁড়া মাদুর ঝাড়িতে ঝাড়িতে বলিল, বসো। হেমাঙ্গিনী তাহার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন, আর তো বসবো না দাদা, আয় আমার সঙ্গে, আমাকে বাপের বাড়ি আজ তোকে পৌঁছে দিতে হবে যে। চল বলিয়া কেষ্ট তাহার ভাঙা ছড়িটা বগলে চাপিয়া লইল এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফিরিল। নিজেদের বাড়ির সদরে গোজান দাঁড়াইয়াছিল। হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া চড়িয়া বসিলেন। গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়াছে তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকারে গাড়োয়ান গাড়ি থামাইল। ঘর্মাক্ত কলেবরে আরক্ত মুখে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সভয়ে প্রশ্ন করিলেন, কোথায় যাও মেজবু? হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে। কখন ফিরবে? হেমাঙ্গিনী গম্ভীর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, ভগবান যখন ফেরাবেন তখনই ফিরব। তার মানে? হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিল, কখনো যদি কোথাও এর আশ্রয়ে জুটে তবেই তো একা ফিরে আসতে পারব, না হয় একে নিয়েই থাকতে হবে। বিপিনের মনে পড়িল সেদিনও স্ত্রীর এমনি মুখের ভাব দেখিয়াছিলেন এবং এমনি কণ্ঠস্বরই শুনিয়াছিলেন, যেদিন মতিকামারের নিঃসহায় ভাগিনের বাগানখানি বাঁচাইবার জন্য তিনি একাকি সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। মনে পড়িল, এ মেজবউ সে নয় যাকে চোখ রাঙাইয়া টলানো যায়। বিপিন নম্র স্বরে বলিলেন, মাফ করো মেজবউ, বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোর করিয়া কহিলেন, আমাকে তুমি মাফ করো, কাজ না সেরে আমি কোনো মতেই বাড়ি ফিরতে পারবো না। বিপিন আর এক মুহূর্ত স্ত্রীর শান্ত মুখের পানে নিঃশব্দে চাহিয়া রইলেন। তাহার পর সহসা সুমুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই, শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না, আয় ভাই তোর মেজদিকে নিয়ে আয়। শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প মেজদিদি। গল্প পাঠে এবং চরিত্রগুলির রূপায়ণ প্রচেষ্টায় আমি তরুণ।
গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।